সির 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 গোলাম নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ যাও যাও, সৌরের উপর ভাত পার। হ্যাঁ আমের কেজি কত টাকা? মাত্র নতুন আম বাইরেছে, এই আম যদি আমি আনতে জানতাম তো ফুরে যাবো টাকা পয়সা। যাইবো না, সমস্যা কি? দরকার হলে বাড়ির ভিটাই বিক্রি করে আমার পোলার আম খাওয়ামো, তারপর তো আম খাওয়া ছাড়ামো না। ইস, হোম থেকে আমি নাকি একটা আম পাগল বাচ্চা বানাইছি। আচ্ছা কদি আম পাগল, এই বয়সে যদি পোলারও যদি আম না খায়, যদি পুষ্টি না হয় তাহলে কেমতে কিইবো? হ্যাঁ, এই শাশুর জন্য এমন কি করবো, রাস্তাঘাটে খাইতেছে, কোন টাইমে জানি আমার পোলার পেটে অসুখ হয়ে যায়। বা কেউ নজর টজর দিব নাকি? হ্যাঁ খাও বাবা খা, চল তোর হাতে হাতে আজকে আম খাওয়ামো, চল সবগুলো আম খাওয়ামো। আপনার বৌমা তো একটা চোর, তার সাথে আপনার নাতিটারও বানাইতেছে একটা চোর, আর সাথে সাথে আমার ছেলেটারও নিয়ে যাইতেছে চুরি করতে। কি করবো কল তো, এই বোন নামে এত নালিশ তো শুনতে ভালো লাগে না। আরে ছোট মানুষ অন্যায় করবে, একটা নালিশ শুনলে সহ্য হয়? আর বাড়ির বউ হয়ে বলে কও এরকম বাড়ি বাড়ি যে আম চুরি করে খায়। আচ্ছা শোনো মা, তুমি এটা চিল্লাপাল্লা কোনো আর কারুর কাছে কো না, আমার বৌমা আসুক আমি দেখবো না, আর আমার ছেলে আজকে আসুক, এর একটা হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়বো, তুমি যাও। হ্যাঁ শোনেন, আপনার বৌমারে আপনি কি করবেন সেটা আপনি ভালো বুঝবেন, আর পরবর্তীতে যেন আমার ছেলে ডাইকা না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলবো, তুমি যাও। অমুক গাছের আম তুমুক গাছের আম চুরি করে খায় খায় বড় বড় গলা হয়েছে। আর বাবা যাও। কি কত আজকে ছাওয়াল আসুক বাড়ি, এর একটা হ্যাস্ত ন্যাস্ত না করে আমি ছাড়বো না। ঠিক আছে, এম থেকে আম টাম নাই, আমার পোলার অনেক মাথা গরম হয়েছে না শুনে বাবা। হ্যাঁ চলো চলো, কোনো চিন্তা নেই, চল। সারাক্ষণ মুহের মধ্যে আমটা দিয়েই রাহা লাগবে, দিয়েই রাহা লাগবে, এত আম কিনে দেই, তারপরেও আবার কি করবি? এ বাড়ির গাছের ও বাড়ির গাছের চুরি করে করে খাওয়াবি, সাথে আবার বাচ্চাটাকে সেরকমই বানাচ্ছে। হ্যাঁ, আর লোকজন যত গাল শোনা লাগে আমার আর আমার পরিবারের, আল্লাহ জানে এই করে নিয়ে গেলাম আবার গাল খাওয়া লাগবে নাকি না। কিন্তু আমও তো মেলা দাম, যাই আমার না লিয়ে গেলে তোমার গাল খাওয়া লাগবে না। ঠিকই কইছস, আমি ওরে কি খাওয়ামো, কোনো জায়গায় তো আম পাইতেছি না, আর কত হাঁটবো, হাঁটতে হাঁটতে মারি
পাখানি একটু ব্যথ হয়ে গেছে। এ বাবা তুমি আম খাবে না? হ্যাঁ কী করব? আচ্ছা দেই, আর আর দুই জায়গা দিয়েই পাই কিনা, যদি পারি কাঁচা হলে ওই গাছেতে কাঁচা আম খাবলে দেয় না, ওরা খামো, ঠিক আছে? চলো চলো। এই বেটার বড়ি নিয়ে হয়েছে আমার যত জ্বালা, পাড়া প্রতিবেশী নালিশে জ্বালে আমার আর কান্ড একেবারে শেষ হয়ে গেল। আরে বাড়ির বউ বাড়ি থাকবে, কাজকাম করবে তা না, পাড়ায় পাড়ায় যে আম চুরি করে খায়, আবার সাথে সাওয়াল ডালে নয়। হারে জ্বালার জ্বালা, আবার এমন একটা জ্বালা বাঁধাইছে পাশের বাড়ির সাওয়াল ডালে, তারা এসে বাড়ির পর আমার ধমকায় থেমে গেল। এই জ্বালা কি সহ্য করা যায়? এ যদি ছোট মানুষ হয়তো মাইনে নেওয়া যায়, তো অসহ্য যন্ত্রণা। বাড়ির বউ বলে পাড়ায় পাড়ায় যে আম খাইবো এটাকে সহ্য করা যায় নাকি? আমার হয়েছে যত জ্বালা, আমার সাওয়াল তো আমার কোনো কথা শুনবে না, সারাদিন বাড়ির বাইরে থাকবি, আর বাড়ি এসে কোনো কথাই কোয়া যাবে না। ইসরে কোনো জায়গায় কাম পাইলাম না, তাই না? আর যে জায়গায় পাইছি সব বড় 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 উঁচু গাছের ভিতরে, তাও কি কত উপরে আম! ওরে বাবারে, এই আম খাতে গিয়া আমার পোলা আটিটাও পাইবো না লাস্টে, কি যে করি! হ্যাঁ আম নিহাল, এই দেখ ওই যে একটা আম বাবা, আম কই? হ্যাঁ ওই যে কোনো কথা নেই। দুনিয়ার লোকের নালিশ আমার শুনতে হচ্ছে। আচ্ছা আমি তো সারাদিন বাইরে থাকি না, তুমি কর ডাকি কত দেখি। হ্যাঁ বাজান রে, তুই আমার পর চিল্লাস না, তো তোর বউকে আমার কথা শুনে। এই যে কখন চলে গেছে দেখ তো, আসার নামে কোনো পাত্তা শুনে আমার কি জাসমা কয়ে গেছে, জাম্মা আমি বাইরে গেলাম ওই শালে নিয়ে চলে গেছে, আবার রাখি এসে নালিশ দিল কি? ও শালে তো নেয় সাথে, আবার রাখি শাল রো নাকি তোমার বউ নাকি চোরের লিডার হয়েছে, রাখি শাল রো সাথে সাথে নিয়ে আম চুরি করতেছে। এত প্রতিদিন এত এত আম কিনলি আসি, তারপরে যদি বউ এরকম আম মানসিকার কাছ থেকে পাঁচ কাছ থেকে চুরি চুরি করে খাওয়া শাওয়ালে খাওয়া হয়, তাহলে তো আর মান ইজ্জত থাকে না। শোন তুই আর একটা কিছু কর তোর বউ, নাহলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবি না। নাই দে 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 একটু চারণ দে দে দে
শাশুড়ি ভুরির কারণে কিছু খাইতে পারি না। এই তোমার আর কত বুঝাবো? হ্যাঁ কেন কিছে কিছে মানে এই পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি যে আম চুরি করতেছে, তুমি এটা সত্যি কথা কত? তোর অভ্যাস কি তোমার বংশগত অভ্যাস নাকি? এই আপনার বংশগত অভ্যাস কত বড় অস্পর্ধাস মা গো মা তে আমারে কইছে, এই কোন মুখে কইছে না আমার? হ্যাঁ যে আমার বংশগত চোর। শোনো ওই যে মানুষ পানা যে বাসার গোড়াইতে বাসায় কুঞ্চির গোড়াতে কুঞ্চি হয়, আমার তো মনে হয় যে তোমার বাপ দাদা কেউ চোর ছিল না, তোমারই চোর অভ্যাস কিসের জন্য? আপনার বাপ দাদা চোর ছিল আমার না, বুঝছেন? মুখ সামনে কথা কইবেন। দেখছো যত বড় মুখ না তত বড় কথা, চোরের মায়ের বড় গলা। তুমি তো চুরি করতেছো, আবার যে পাশে বাড়ি রাখি সাল নিহালেও সাথে নিছো, আবার পলেন্ডারও চোর বানাইছো। শুনলাম তুমি নাকি চোরের লিডার হয়েছো, লিডার? আরে লিডার খুব সুন্দর ভাবে বলে, ঠিক আছে লিডার, হ্যাঁ ঠিক আছে। এই আচ্ছা আমরা একটা কথা কমকে, হ্যাঁ কে কইছে চোরের লিডার মিডার? হ্যাঁ শুনে এত কিছু না, আমরা কোনো চুরি করে টেরা আম খাই না, আমার সিজন আছে তাই এই জন্য আম খাইতেছি। এখানে চোরের কিসে না? একটা মুখ সামলে কথা বল, মনে রাখবেন আমি আপনার বাড়ির বউ। আমার সাল এই যে প্রতিদিন এত আম কিনে নেই, এত দাম আম, তারপরেও সে আম কিনে নেই, আর তুমি মানুষের বাড়ি যে আম চুরি খাও, ছি 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 ছি, লজ্জা পান না? ছি 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 ছি, লজ্জা করবো কা? আজব কথাবার্তা কইছি তো, বছরে এরকম একটা বার আসে সিজন আম টাম ধরে, সেই জন্য খাইতেছে আর আমার কোলো খাইতেছে, আপনি এরকম চোখ তুলেন কে? ওই সালে আম খাই খাই আম পাগল সাল বানাইছে, হ্যাঁ আবার আম কি করছে চুরি করা ধরছে, হ্যাঁ রে খুদা লজ্জায় আমার মাথা কাটাছে। নিজে চুরি করতেছ করতেছ, খবরদার আমার দাদু বাইরে তুমি চোর বানা, তোমার মানা করে দিলাম। এই যে আমার সামা সাল বাড়ি বসায় সালে আম খাবা, আম পাগল বানাও, আম ছাগল বানাও, যা করো করো, ঘরে বসে আসো ঘরে আসো। আচ্ছা বাবারে চল বেশি রাগ করে লইব না, নাহলে আবার আমার রাতই হবে না। We'll be right back.
কেন তুই আম খাইতেছস? হ্যাঁ আমার পোলো হচ্ছে বস, আর তুই হচ্ছে চামচা। তুই ছোট জায়গায় আম বয়ে বে খাইতেছস, তোর কি একটু বিবে গেল তো? তাই নি যে অরণ্য বে তো আম খায়, ও তো আম পাগল বাচ্চা। কিন্তু তুই তোর না দিয়ে তুই এখানে বসে বসে আম সারা মারতেছস। তোরা সারাইতেছি তারা বাবা হয় সবগুলো আম নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ যাও যাও সোরের উপর বাদ পার। হ্যাঁ হাসপাতাল নিয়ে যাই। আমার সাওয়ালে যদি কিছু হয়েছে হ্যাঁ তারপরে তোমাকে আম খাওয়ার স্বাদ আমি মিটাই দেবো মা। চলো ভাবি আমার কথা না বলে তাড়াতাড়ি হাসপাতালে যাই। চলো চলো চলো।